আজ আমরা বেরিয়ে পড়েছি পিয়ালি আইল্যান্ডের উদ্দেশ্যে। বারুইপুর গোচরণ রোড ধরে আমরা পিয়ালি আইল্যান্ড যাচ্ছি। ট্রেনে যেতে চাইলে শিয়ালদা দক্ষিণ শাখার লক্ষ্মীকান্তপুর লাইনের বারাসাত নেমে সেখান থেকে ট্রেকারে করে চলে আসুন পিয়ালি আইল্যান্ড বা কেল্লা। পিয়ালিকে সুন্দরবনের প্রবেশপথও বলা হয়। Thank you.
এই ব্যারেজের বাঁ পাশ দিয়ে বয়ে গেছে পিয়ালি নদী। এই নদী ডান দিক দিয়ে গিয়ে মিশেছে মাতলা নদীতে। এখান দিয়ে ঝড়খালি, কৈখালি এসব জায়গায় নৌ চলাচল করে। দল বেঁধে পিকনিক করার জন্য পিয়ালি আইল্যান্ড একটি আদর্শ জায়গা। ওই লজটা বন্ধ হলো কেন? হ্যাঁ, থাকার জায়গা ওইটাই তো ছিল, বন্ধ হয়ে গেল। চালু হতে পারে আর এখানে প্রচুর পাখি দেখতে পাওয়া যায়। এখানে আসার পারফেক্ট টাইম হলো অক্টোবর থেকে মার্চ। এখানে আসলে বোটিং করতে একদম ভুলবেন না। 100 থেকে 200 টাকার মধ্যে লাগে বোটিং করতে। Thank you.
শান্ত নিরিবিলিতে একটা দিন কাটাতে চাইলেও জায়গাটা অসাধারণ। ভিডিওটি ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।